নমস্কার আমি কৌশিক রায় এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আজকের আলোচনাটি বিশেষভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি আপনারা শুনবেন শনি করবে রাজা কখন আপনাদেরকে করবে শনি কোটিপতি আপনাদের জন্মছকে শনি কোনভাবে অবস্থান করলে আপনাদের শনি সুপ্রভাব দিবে এবং কোনভাবে অবস্থান করলে শনি আপনাদের ক্ষেত্রে অশুভ ফল দিবে অর্থাৎ শনি আমাদেরকে কখন অর্থ দিবে। কখন শনি আপনাদেরকে করবে রাজা আজকের এই আলোচনা প্রত্যেকটি পার্ট নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু করতে চলেছি তাই ভিডিওটি আপনারা যারা শুনি নিয়ে ভয় করেন কৌশিকদা আমার শুনি জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আজকের আপনাদেরই প্রশ্নের উত্তর আপনারা নিজেরা কিন্তু জানতে পারবেন এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি একটু মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই শুনেন কারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা দেখুন শনি আপনার যদি লগ্নে অবস্থান করে যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে লগ্নে অবস্থান করে জানবেন আপনার ক্ষেত্রে বিশেষ করে কিছুটা হলো ন্যায় পরায়ণ আপনি কিন্তু হবেন ন্যায় পরায়ণ আপনার মধ্যে কিন্তু থাকবে লগ্নে শনি ন্যায় পরায়ণ কিন্তু দেয় কিন্তু মানুষকে একটু হলো অলস প্রকৃতির করে আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করব। এবং যে কোনো কিছুতে অর্থাৎ জীবনে সাকসেস পেতে লেন্দি একটু করে অর্থাৎ যেমন ন্যায় প্রণয়ন করে কিন্তু যে কোনো কাজে ধীর এবং জীবনে আলটিমেটলি সাকসেস পেতে থার্টি ফাইভের পর অথবা ফর্টি টু এর পর কিন্তু দেখতে কিন্তু পাওয়া যায় যদি আপনার লগ্নে যদি থাকে তবে একটি কথা বলবো শনির সাথে যদি আপনার রাহু অথবা শনির সাথে যদি চন্দ্র যদি অবস্থান করে তাহলে কিন্তু সমস্যা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি করে দেখা যাচ্ছে লগ্নে রয়েছে শনি চন্দ্রের সাথে যুক্ত রয়েছে বা চন্দ্রের সাথে আপনার দৃষ্টি বিনিময় রয়েছে তাহলে কিন্তু সমস্যা করবে দ্বিতীয় ভাবে যদি শনি থাকে দেখুন দ্বিতীয় ভাবে শনি কিন্তু খুব ভালো ফল দেয় আজকে আমি কোন কোন ভাবে থাকলে করবে কোটিপতি তার মধ্যে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবে যদি শুনি থাকে পরিবারের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য হয় কিন্তু আপনাদের মনের ইচ্ছা অনেকে বলে না যে আমার নিজস্ব বাড়ি গাড়ি হবে কিনা মেহনতি আপনাকে কিন্তু করাবে কিন্তু দ্বিতীয়ভাবে ভাবে শনি আমি অনেক জন্মকুণ্ডলি রিসার্চ করে দেখেছি তাদের জীবনে কিন্তু উন্নতি কিন্তু হয়েছে কত ইয়ার্স তাদের ক্ষেত্রে বিশেষ করে থার্টি ফাইভের পর থেকে এরা কিন্তু জীবনে অনেক দূর অগ্রগতি হয়েছে অর্থাৎ দ্বিতীয়ভাবে শনি দ্বিতীয় ভাবে শনি আপনাদের জীবনের যে ড্রিমগুলো থাকে না যে স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলো পূরণ করে এবং ইনকাম গেন অর্থনৈতিক স্থিতি ভালো কিন্তু করে তৃতীয়ভাবে শনি কেমন ফল দেয় তৃতীয় ভাব এ শনি কিন্তু খুব দুর্দান্ত ফল কিন্তু দেয় তৃতীয়ভাবে শনি দ্বিতীয় ভাব এবং তৃতীয়ভাবে শনি খুব ভালো ফল দেয় তৃতীয়ভাবে শনি আপনাদেরকে অনেক উঁচুতে কিন্তু নিয়ে যাবে থার্ড হাউসের শনি এবং পাশাপাশি আপনাদেরকে প্রচুর প্রচুর পরিশ্রম কিন্তু করাবে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন এবং জীবনে উন্নতির শিকড় চূড়ায় কিন্তু যাবেন এবং যোগাযোগ কমিউনিকেশনগুলো কিন্তু আপনাদের যে কোনো কিছু দ্বিতীয় সাথে সম্পর্ক ভালো করবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন হ্যান্ড রাইটিং অর্থাৎ হাতের লেখার মধ্যে খুব সৌন্দর্যতা কিন্তু দেখা যায় রেখার জায়গাটা বা হাতের কাজের কোনো নিপুণতা তাদের মধ্যে কিন্তু থাকে থার্ড হাউসে শনি অর্থাৎ এই দ্বিতীয় ভাবে এবং তৃতীয়ভাবে শনি যদি থাকে করে কিন্তু কোটিপতি লিখে রাখুন আপনার জন্মকুণ্ডিতে রয়েছে কি সেটা আগে জেনে নিন কিন্তু শনি দেখতে হবে শনি যেন নিচস্ত না হয় শনি যদি রাহু বা শনি যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় অথবা শনি যদি আপনার ক্ষেত্রে ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয় তাহলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু মিলবে না চতুর্থভাবে শনি চতুর্থভাবে শনি জীবনে অ্যাচিভমেন্ট কিন্তু করায় নিজস্ব বাড়ি নিজস্ব প্রপার্টি গাড়ি সম্পত্তি সুখ চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখের জায়গায় চতুর্থভাবে শুনি আমাদের সুখ সাধন বৃদ্ধি করাবে চতুর্থভাবে শুনি আমাদের এডুকেশনের জায়গাটা ভালো করাবে যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাইছেন সেখানে খুব ভালো দিবে চতুর্থভাবে শুনি আবার আপনার মানে ডেভেলপমেন্টের জায়গা একাধিক প্রপার্টির মালিক কিন্তু করায় কিন্তু মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও সমস্যার সৃষ্টি কিন্তু করে তবে বন্ধু বান্ধব থেকে চতুর্থভাবে শুনি বন্ধু থেকে কিন্তু এরা খুব হেল্প কিন্তু পায় অর্থাৎ বন্ধু কিন্তু একটা মিত্র হয় অর্থাৎ বন্ধুর মধ্যে যথেষ্ট ভালো কিন্তু এই জায়গাটা কিন্তু থাকে পঞ্চমভাবে শুনি দেখুন পঞ্চমভাবে শুনি বিশেষ করে সন্তানের জায়গা কিন্তু গাঢ় মজবুত করে অনেকে বলে যে সন্তান এর প্রাপ্তি রয়েছে কি পঞ্চম পঞ্চমভাবে যদি শুনি থাকে কন্যা সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা থাকে কন্যা সন্তান হওয়ার প্রবল সম্পনা সম্ভাবনা থাকে পঞ্চমভাবে শনি পঞ্চমভাবে যদি শুনি থাকে সন্তানের জায়গাটা মজবুত করে পঞ্চমভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুনি থাকে শিক্ষা উচ্চ শিক্ষা যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের উচ্চ শিক্ষার জায়গায় ভালো করে পঞ্চমভাবে শুনি আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটায় শেয়ার বাজার ফাটকা লটারি যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটায় কিন্তু পঞ্চমভাবে শুনি প্রেমের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু তৈরি করে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গায় কিন্তু তৈরি করে পঞ্চমভাবে যদি আপনার শনি যদি অবস্থান করে তবেই কি করে ষষ্ঠভাবে কিন্তু শত্রুতা কিন্তু বাড়ায় ষষ্ঠভাবে শনি রোগ গ্রিন শত্রুতার জায়গায় কিন্তু বৃদ্ধি করে কিছু কিছু ক্ষেত্রে মামলা মকর্দমাতে জড়িয়ে ফেলে লিগাল এইভাবে মামলা মামলা মকর্দমা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঋণে পড়ে যাওয়া এবং আপনার ক্ষেত্রে অযাচিত শত্রুতা আপনি ভালো করেছেন কিন্তু আপনাকে থেকে হিংসা করছে আপনার উন্নতির জন্য আপনাকে থেকে হিংসা করছে আপনার কাছ থেকে সাহায্য এসে উঠেছে কিন্তু আজকে আপনাকে ফিরে তাকাচ্ছে না ষষ্ঠভাবে শনি লিখে রাখুন আমি দায়িত্বের সাথে বলছি ষষ্ঠভাবে শনি ষষ্ঠভাবে শনি কিন্তু মানুষকে কিন্তু যথেষ্ট পরিশ্রমী করে পরিশ্রমী করায় যথেষ্ট এরা কিন্তু খাটতে কিন্তু পারে পরিশ্রম করতে পারে কিন্তু এরা ষষ্ঠভাবে শনি কি করে আবার কিছু কিছু ক্ষেত্রে ইগো সেন্টিমেন্টও কিন্তু বাড়িয়ে দেয় সপ্তমভাবে শনি দেখুন সপ্তমভাবে শনি কিন্তু দিগ্বলি করে সপ্তমভাবে শনি যদি মিত্র রাশিতে থাকে বৈবাহিক জীবন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো কিন্তু করবে সপ্তম ভাবে শনি বৈবাহিক জীবনে আপনার উন্নতি কিন্তু দিবে কিছু কিছু ক্ষেত্রে দেরি হয় কিন্তু দেরি দেরি হয় হয় পুরুষদের ক্ষেত্রে বিবাহে বিবাহ হতে কিন্তু নারীদের ক্ষেত্রে সপ্তম ভাবে যদি শনি থাকে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রে কিন্তু চট জলদি বিবাহ হয় আর পুরুষদের ক্ষেত্রে দেরি হয় কিন্তু সপ্তমভাবে শনি বিবাহিত জীবনটা ভালো করে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন পার্টনারশিপ ব্যবসার জায়গাটা ভালো করে সপ্তমভাবে শনি শনি যদি সপ্তমভাবে থাকে ডেলি ইনকামের জায়গা ভালো করবে দৈনিক রোজগারের জায়গা ভালো করবে এবং ব্যবসা ক্ষেত্রে যারা বিজনেস করছেন বিজনেস ক্ষেত্রে সফলতা কিন্তু দিবে সপ্তমভাবে শনি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এরপর আসি শনি কখন ভালো ফল দেয় অর্থাৎ তাহলে দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে চতুর্থভাবে এবং সপ্তমভাবে শনি যদি থাকে আপনার আপনাকে কিন্তু কোটিপতি করাবেই অর্থাৎ লগ্নভাবে যতটা শনি দেরি করে সপ্তমভাবে কিন্তু কুইক ফাস্ট শনি কিন্তু কাজ করে সপ্তমভাবে শনি কিন্তু অলস কিন্তু করে না সপ্তমভাবে শনি কিন্তু অ্যাক্টিভ করে মানুষকে সপ্তমভাবে শনি অ্যাক্টিভ করে লগ্নভাবে শনি কিন্তু ডিলে করে সপ্তমভাবে অ্যাক্টিভ করে অষ্টমভাবে শনি অষ্টমভাবে শনি কিন্তু মানুষের ক্ষেত্রে শরীরে অসুস্থতা বাড়িয়ে দেয় কিন্তু আয়ুর জায়গাটা কিন্তু ভালো করে আয়ুর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করে এবং আপনাদের অষ্টমভাবে শনি রিসার্চমূলক পড়াশোনা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু ফল দেয় এবার আসি নবমভাবে শনি নবমভাবে শনি কিন্তু খুব ভালো রেজাল্ট করে যদি আপনার নবমভাবে শনি থাকে নবম ভাবটা হচ্ছে পিতা অর্থাৎ পিতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে পিতার সঙ্গে সম্পর্কে যদি ভালো থাকে রাখেন শনি কিন্তু ভালো ফল দেবে পাশাপাশি ধর্মীয় কাজে নিজের ক্ষেত্রে রাখতে হবে ধর্মের প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে এবং নবমভাবে শনি ভাগ্য বৃদ্ধি কিন্তু করে এবং উন্নতি শিকড় চূড়ায় উঠায় কিন্তু আমি একটা কথা বলবো নবমভাবে শনি খুব ভালো ফল দেয় দশমভাবে শনি দশমভাবে শনি কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় দশমভাবে কর্মপ্রাপ্তির জায়গায় ঘটায় কর্ম নিয়ে যারা সরকারি চাকরি যারা চিন্তা করেন সরকারি চাকরি দেয় অনেক অনেকগুলো যে সরকারি চাকরি হবে কি না অথবা এমএলসি কোম্পানিতে চাকরি মানে খুব অল্প বয়সে কর্মপ্রাপ্তি হওয়া বা নিজে কোনো কর্মে যুক্ত হয়ে যাওয়া নিজে অল্প বয়স থেকে আর্নিং করার প্রবণতা কিন্তু যদি দশমভাবে শনি থাকে এটা কিন্তু বৃদ্ধি কিন্তু করে দশমভাবে শনি আবার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি শিকড় চূড়ায় কিন্তু নিয়ে যায় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাগুলো একাদশভাবে শনি কি ফল দেয় দেখুন একাদশ ভাব হচ্ছে আমাদের ইনকামের জায়গা প্রফিটের জায়গা একাদশভাবে শনি কিন্তু ইনকাম প্রফিট সফলতা কিন্তু বৃদ্ধি করে একাদশভাবে শনি কিন্তু আপনাদের যথেষ্ট উচ্চ বিলাসী করে একাদশভাবে শনি কিন্তু আপনাদের উন্নতির উন্নতির জায়গা এবং ইনকামের জায়গা বৃদ্ধি করে একাদশভাবে শনি আপনাদের ইচ্ছা শক্তি বাড়িয়ে তোলে একাদশভাবে শনি আপনাদের যে কোনো কিছুতে সাকসেসের জায়গা দেখা যায় এবং দ্বাদশভাবে যদি শনি থাকে দ্বাদশভাবে শনি থাকলে কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে উন্নতি হওয়া জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায় তবে দ্বাদশভাবে শনি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উন্নতি দেয় এবং যারা মেডিকেলের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ দেয় তবে পায়ে চোট আঘাত লাগা হাড়ে চোট লাগা ব্যাক পেন কোমরে নিম্নাঙ্গে চোট লাগার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করে অবশ্যই আপনারা এই শনি যদি আপনাদের জন্মকুণ্ডলীতে অশুভ অবস্থাতে থাকে আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই আপনারা করুন প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দির যান এবং পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পশ্চিম দিকে মুখ করে আপনারা পাঠ করুন তাতে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ